वेलकम बैक टू माय यूट्यूब चैनल डेली ब्लॉग चुंकी। तो आज के ब्लॉगे मैं तुम्हारे देखाबो कातुल माछेर झोल। तो आमी किभाबे कातुल माछेर झोल बानाई सेटी तुम्हारे साथे शेयर करब। आशा करी तुम्हारे सबार भालो लागबे। आर भालो लागले कि करते हय प्लिज करे दिओ बेल आइकन क्लिक करे दिओ, लाइक करे दिओ, कमेंट करे दिओ आर सबस्क्राइब करे दिओ। एटा करते किन्तु भूलो ना प्लिज। तुम्हारा पाशे थाको। तो देखो माछ भाजा होच्छे। तो হোক আমি আস্তে আস্তে কিভাবে কি করে সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এইভাবে পাশে থাকো। আর মশলাটা হয়ে গেছে। তো মশলা আমার শাশুড়ি মা বেটে দিয়েছে, এই দেখো। তো এটা আলু দিয়ে করা হবে, আর কিছু না, আলু। তো তোমরা দেখো ভিডিওটা, এইভাবে পাশে থাকো। আমার কেমন লাগতেছে, কাজে মাসি লাগতেছে তাই না? এর জন্য না সকালের দিকটা মানে ভিডিও করতে ইচ্ছা করে না, পরে ভালো মতনভাবে কি এডিটিং করে, এডিটও সেরকম করতে পারি না। তো তবু অনেকে আছো আমার ভিডিও ভালো পাও, আসো আমার পরিবারে, সুন্দর সুন্দর কমেন্ট করে যাও। তো এইভাবে পাশে থাকো। আর যারা নতুন এই চ্যানেলে এখনও করোনি সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও। তো এখন আপাতত রাখি। তো এখন আলুগুলো আমি ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি মাছের তেলে রান্নাটা করছি। তো এখানে আলু ভাজাগুলো হয়ে গেছে দেখো। তো আমি ওই তেলে জিরা সম্পা দিয়ে দেবো, তারপর এই মশলাটা দিয়ে দেবো। এখানে জিরা বাটা, আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, পাকা লঙ্কা বাটা। অল্প লবণ আর হলুদ দিব, দিয়ে ভালো মতন কষিয়ে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আবার ভালো মতন কষাবো। আর একটু অল্প 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 জল দিব যাতে লেগে না যায়, পুড়ে না যায়। তো এটা লক্ষ্য করতে হবে তোমাদের। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি অল্প মশলা উঠিয়ে রাখছি আলু আর মশলা। তো এটার কারণ একটাই, আমার বর খুব পছন্দ করে যে কোনো মশলা মাংস করার সময় ওর জন্য উঠিয়ে রাখতে হবে, নিরামিষ কোনো কিছু করলেও মানে কষানো উঠিয়ে রাখতে হবে, ওর জন্য এটা ওর জন্যই রাখা। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে। তো হয়েই গেছে। তো আর একটু পরে হলো, কিছুক্ষণ পরে হলো গরম মশলা বাটা দিয়ে দেবো, ব্যাস তারপর নামিয়ে ফেলবো। তো আমার কাতল মাছের ঝোল রেডি।
তো এখন আমি গরম মশলা বাটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। তো আমার কাতল মাছের ঝোল রেডি। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে প্লিজ বলবা। ছাদের উপরে পরে উঠিস আর আমি আমি এই ঘরে গেলাম। তুই আজকে বাবার সাথে কোথায় গিয়েছিলি? সঙ্গত এখানে কি বলে একটু বলতো ভালো মতন, আস্তে ধীরে বলবা। হ্যাঁ ওইটা জানি না, ওটা তো বলতে পারি না, খালি তুই রঙটা। হ্যাঁ ওইটাই বলো। গুরু প্রথম দার কি যায় সাধু সঙ্গত প্রেমানন্দ বলুন ধান্ডিরঙ্কার জি কি পারি। আচ্ছা তো তোমরা তো শুনলে আমার মেয়ে সঙ্গতে গিয়েছিল আজকে, প্রথমবার বাবার সাথে গিয়েছে। তো এটা ওদের মন্ত্র বলে। তো আমি সত্যি কথা বলতে আমি জানি না আমার মুখোশ থেকে না, তো আমার মেয়ে খুব সুন্দরভাবে শিখে গেছে আর আমার মেয়ে ওটা অনেক আগের থেকেই জানে। তো আজকে তোমাদের সেটা শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। আমার মেয়ের বয়স যখন 4 বছর হয় তখন থেকেই ও জানে এটা, পারে বলতে ঘুমানোর আগে এটা বলে ওরা ঘুমায়। তো তোমাদের কীরকম লাগলো? তো তোমরা তো দেখতেই পারলাম নিস্তলার ঘরের অলমোস্ট কাজ কমপ্লিট, আজকে পুট্টি লাগাচ্ছে। তো আর আমি কাতল মাছের ঝোল বানিয়েছি। তো সেটা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে কী করতে হয়, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এই চ্যানেলে, যারা এখনও করোনি। তো আর কমেন্টে বলবা কীরকম হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা আর বেশি দূর বড় করলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য কাজ কমপ্লিট হবে তারপর তো আসবো মা, দেখো তো এখনো কিচ্ছু হয় নাই রং করা। এটা রং করা বলে না, এটাকে প্লাস্টার বলে। পুট্টি করবে, দরজা জানলা লাগাবে, কারেন্ট ইসে করবে, তারপর বুঝছ। এখনো অনেক দেরি আছে, সেটা তো গৃহপ্রবেশ, পূজাটা হবে, পূজাটা হোক তারপরে।